তো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই চাই ফর্সা হতে, এবং আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে ইচ্ছা জাগে যে আমাদের ফেসটাকে অন্যদের তুলনায় একটু ন্যাচারাল করতে। যারা একটু কালো হয় তারা তো সবসময় টেনশনের মধ্যে থাকে যে কোন ক্রিমটা ইউজ করলে আমরা ফর্সা হতে পারবো, এবং বাজারে যদি একটা ফর্সা মেয়ে থাকে তাহলে তার দিকে অনেকেই তাকিয়ে থাকে এবং তার উপর অনেকেরই হিংসা হয়। সত্যি কথা বলতে কি, আমরা সবাই ফর্সা হওয়ার জন্য কম্পিটিশন শুরু করেছি, এবং ফর্সা হওয়ার উপায় বার করতে করতে আমরা অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই ফর্সা হওয়ার জন্য 80% মানুষ ইউটিউবেতে সার্চ করে থাকে, আবার অনেক অনেক মানুষ আছে তারা বাজার থেকে যে কোনো ক্রিম নিয়ে এসে ব্যবহার করতে শুরু করে দেয়, এর ফলে তাদের স্কিন আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যায়। কারণ সেই সব ক্রিমগুলোর মধ্যে অনেক পরিমাণে স্টেরয়েড বা সাইড এফেক্ট বা কেমিক্যাল থাকে। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা এই আর্টটেক চ্যানেলে কোনো রকম ফেক ভিডিও পাবেন না, এবং ভবিষ্যতে আমি আপনাদেরকে আরও ভালো 100% ফর্সা হওয়ার টিপসের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি এমন একটা ক্রিমের ব্যাপারে ইনফরমেশন দেব যেটা আপনাদের স্কিনের ব্রাইটনেস বাড়াবে, স্কিনের জেল্লা বাড়াবে এবং স্কিনকে ধীরে ধীরে ন্যাচারাল ও বিউটি করবে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আরও স্পেশাল হবে, আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবেন, তা নাহলে আপনারা ফুল ইনফরমেশন পাবেন না। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, এই ধরনের হেলথ টিপস, অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আমার আর্টটেক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন সেটাকে একটু বাজিয়ে নেবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান যাবে আপনাদের কাছে। আমি আপনাদেরকে সবসময় 100% রিয়েল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব, এবং যতদিন আমি ইউটিউবে থাকবো ততদিন আপনাদেরকে 100% রিয়েল ইনফরমেশান দিয়ে যাব। তো ফ্রেন্ডস, ক্রিমটার নাম হচ্ছে হিমালয়া ব্লিমিনর ক্রিম। ফ্রেন্ডস, এই ব্লিমিনর ক্রিমটা হিমালয়া কোম্পানির তৈরি। ফ্রেন্ডস, এই ক্রিমটার মধ্যে কোনো রকম কেমিক্যাল বা সাইড এফেক্ট নেই, এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং হার্বাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, এবং এই ক্রিমটা ইউজ করলে আপনাদের মুখে কোনো রকম ক্ষতি বা সাইড এফেক্ট হবে না। ফ্রেন্ডস, যদি আপনাদের স্কিনে কোনো রকম পিম্পল বা ব্রণর দাগ থাকে সেগুলোকে রিমুভ করবে, আপনাদের স্কিন যদি জড়ো হয়ে থাকে সেগুলোকে রিপেয়ার করবে, স্কিনের মধ্যে যদি রেডনেস চলে আসে সেগুলোকে আস্তে আস্তে ঠিক করবে, এবং আপনি খুব সহজ উপায়ে আপনাদের স্কিনটাকে ন্যাচারাল করতে পারবেন। ফ্রেন্ডস, এর মধ্যে খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাদের স্কিনকে সুন্দর এবং বিউটি করতে সাহায্য করবে, এবং এই ক্রিমটাকে যদি আপনারা কিছুদিন ইউজ করেন তাহলে ইনস্ট্যান্ট আপনাদের স্কিন টোনকে ইম্প্রুভ করবে, স্কিনকে ধীরে ধীরে হেলদি করবে, এবং স্কিনের মধ্যে যদি কোনো রকম ব্রণর দাগ থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে, কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং হার্বাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। ফ্রেন্ডস, এই ব্লিমিনর ক্রিমটা আপনারা দিনে দুবার ইউজ করতে পারেন, সকালে এবং সন্ধ্যায় ইউজ করবেন। সবার প্রথমে আপনাদের ফেসটাকে ভালো আয়ুর্বেদিক এবং হার্বাল ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন, এবং তারপর গোটা মুখে মেখে আস্তে আস্তে ম্যাসাজ করবেন। আপনারা যদি এই ক্রিমটাকে রেগুলার বা নিয়মিত ইউজ করেন তাহলে কিছুদিনের মধ্যেই আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। ফ্রেন্ডস, আপনারা এই ব্লিমিনর ক্রিমটা মেডিকেল স্টোর বা কসমেটিক স্টোরেতে খুব সহজেই পেয়ে যাবেন, অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন, এবং আমি আমার ভিডিওর নিচের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পারচেস করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে আমি হিমালয়া কোম্পানির ব্লিমিনর ক্রিমের ব্যাপারে আলোচনা করে জানালাম। এই ধরনের ভিডিও পেতে আমার আর্টটেক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই ভিডিওটাকে আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন এর বেনিফিট পেতে পারে। ফ্রেন্ডস, আপনাদের মনের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকে এখানেই, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সবাইকে ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।